রোববার 10ই মে থেকে দোকান ও শপিং মল সীমিত আকারে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু মহামারী করোনা ভাইরাস উদ্বেগজনক হারে বিস্তারের কারণে রাজধানীর বেশ কিছু বড় শপিং মল ও মার্কেট ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে বেশ কিছু মার্কেট কাল থেকে খুলছে। এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহির আহমেদ ভুঁইয়া বলেন, আগামীকাল থেকে রাজধানীর গাউসিয়া, চাঁদনী চক, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা, গাজী শপিং কমপ্লেক্স এবং এলিফেন্ট রোডের সব দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তারা সরকারের নিয়ম প্রতিপালন করেই মার্কেট খোলা রাখবে। এদিকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজ নিজ সিদ্ধান্তে খুলবে দেশের ফ্যাশন হাউসগুলো। তবে এক্ষেত্রে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি সব শর্ত মানতে হবে। শুক্রবার রাতে জরুরি বৈঠক করে এসব সিদ্ধান্ত নিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ডগুলোর সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তবে চলমান করোনা পরিস্থিতিতে অনেক শপিং মল ও মার্কেট ইতিমধ্যে ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হচ্ছে দেশের অন্যতম সেরা শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক, বাইতুল মোকারম মার্কেট, ঢাকা নিউ মার্কেট, মৌচাক ও আনারকলি মার্কেট এবং মোতালেব প্লাজা। বর্তমানে পরিস্থিতিতে দোকানদার ও ক্রেতা উভয়ের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। 4 মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। করোনা ভাইরাস সংক্রামক পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিং মল 10ই মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে বিকাল 4টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। এতে বলা হয়, কোভিড-19 রোগীর বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী 7 থেকে 16ই মে পর্যন্ত সাধারণ ছুটি, জনসাধারণের জন্য চলাচল নিষেধাজ্ঞা সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে শর্তাদি বিবেচনা করে বিভিন্ন জেলা ও উপজেলায় অভ্যন্তরীণভাবে ব্যবসা বাণিজ্য, দোকানপাট, শপিং মল সহ অন্যান্য কার্যাবলী 10 মে থেকে সীমিত আকারে খুলে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। তবে এক্ষেত্রে আন্তঃজেলা ও আন্তঃ উপজেলা যোগাযোগ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট, শপিং মল সকাল 10টায় খুলবে এবং বিকাল 4টার মধ্যে বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রতিটি শপিং মলে প্রবেশের ক্ষেত্রে স্যানিটাইজার ব্যবস্থা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত সতর্কতা গ্রহণ করার কথা চিঠিতে উল্লেখ করা হয়। এদিকে গত বৃহস্পতিবার ক্রেতার নিজ এলাকার 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিং মলে কেনাকাটা করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে আরও বলা হয়, প্রত্যেক ক্রেতাকে নিজ পরিচয়পত্র ইত্যাদি সঙ্গে রাখতে হবে, যেমন আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে শপিং মল ও মার্কেট খোলা রাখার বিষয়ে 14টি নির্দেশনা দিয়েছে ডিএমপি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।